হল থেকে বেরিয়ে সিনেমা এক্সপ্লেন করার জন্য আপনাকে যদি বলা হয়, তাহলে আপনার মাথায় যদি একটাই ওয়ার্ড ঘুরতে থাকে সেটা হলো অসাধারণ, তাহলে বুঝতে হবে সিনেমাটা সত্যিই অসাধারণ। হে গাইজ, ইন দিস ভিডিও আই এম টক অ্যাবাউট তানাজি হিস্ট্রি মিস্ট্রির সেকেন্ড এপিসোড নিয়ে আমি চলে এসেছি সৌভিক দাস। আর প্রতিবারের মতো এবারও বলবো, যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই লাল বাটনটা টিপে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তো থ্যাংক ইউ সো মাচ। নতুন বছরের শুরুতে যদি মাস্ট ওয়াচ মুভি বলে যে কটা মুভি স্বীকৃতি পায়, তার মধ্যে একটি মুভি সেটা হলো তানাজি। এবং গল্পের প্রথমেই, মানে সিনেমা স্টার্ট হচ্ছে, প্রথম 3 মিনিটের মধ্যে আপনি গল্পের মধ্যে ঢুকে যাবেন। এতটাই দারুণ স্ক্রিন প্লে বানানো হয়েছে, এতটাই সিসি, মানে এত VFX, এতটা কালার কারেকশন করা হয়েছে, মানে আপনি প্রথম 3 মিনিটের মধ্যে এত ইমোশনাল ক্রিয়েট হবে গল্পের মধ্যে, আপনি পুরো ঢুকে যাবেন গল্পের মধ্যে এবং আপনি বুঝতে শুরু করবেন যে আমার আজকে পয়সা উসুল হতে চলেছে। গল্পটি একটি পিরিয়ডিক টাইমের ওপর বেস করে তৈরি হয়েছে এবং 17th century যখন শিবাজি তার রাজ্য সামলাচ্ছিলেন, তখন তার একজন প্রিয় বন্ধু এবং ডানহাত যাই বলুন না কেন, তানহাজি বলে একজন বীর যোদ্ধা ছিলেন, যিনি শিবাজির সমস্ত যুদ্ধে বা সমস্ত কার্যক্রমে যুক্ত থাকতেন। গল্পের প্রথম 3 মিনিট থেকে তানহাজির মধ্যে আপনি ঢুকে যাবেন, প্রথম 3 মিনিটের মধ্যে আপনি সিনেমার মধ্যে ঢুকে যাচ্ছেন এবং প্রথম থেকে রোমাঞ্চকর, থ্রিলার যাই বলেন না কেন, আপনি আপনি গল্পের মধ্যে এতটাই ভীষণ রকমভাবে জড়িয়ে যাবেন যে কখন যে সিনেমাটা শেষ হয়ে যাচ্ছে আপনি বুঝতেও পারবেন না। এত সুন্দর স্ক্রিন প্লে লেখা হয়েছে গল্পেতে আর এত সুন্দরভাবে কালার কারেকশন বা VFX করা হয়েছে, হয়তো আপ ডাউন একটু VFX এদিক ওদিক, সেটা খুবই সামান্য, বোঝা যাবে না একদমই। তো এত সুন্দরভাবে বলিউড সিনেমা, যে কটা আমি পিরিয়ডিক সিনেমা দেখেছি, এত সুন্দরভাবে উপস্থাপন আমি কোথাও দেখিনি, এত সুন্দর স্ক্রিন প্লে কোথাও দেখিনি। এবং বলিউড সিনেমা যে আস্তে আস্তে একটা হলিউডের মাপকাঠিতে মাপার জায়গা নিয়ে নিচ্ছে, সেটা আমরা বুঝতে পারবো তানাজি সিনেমাটা দেখলে। আর যারা যারা 3D সিনেমা হলে গিয়ে দেখেছেন, আমি জানি না তাদের কতটা সুন্দর, মানে কতটা সে তারা এক্সপ্লেন করতে পারবে। আমি তো 3D না দেখেই এত সুন্দর এক্সপ্লেন করতে পারছি, মানে সিনেমাটা আমার কতটা ভালো লেগেছে, আমার তো অসাধারণ লেগেছে, তার কোনো তুলনা হয় না। আপনার মুখে সিনেমাটা দেখার পরে বেরিয়ে এসে মনে হবে অসাধারণ ছাড়া আর কিচ্ছু মাথায় ঘুরবে না। তানাজির ভূমিকায় অভিনয় করেছে অজয় দেবগান, যিনি প্রডিউসারও এই সিনেমায়, সাইফ আলী খান উদয় ভানের চরিত্রে। তাছাড়া আছে শরৎ কেলকার, যিনি শিবাজির চরিত্রে অভিনয় করেছেন, এবং তানাজির স্ত্রী চরিত্রে অভিনয় করেছে কাজল। এবং সবথেকে বড় কথা, তাদের কেমিস্ট্রিটা অলরেডি তৈরি হয়েছিল পার্সোনাল লাইফেও, তারা স্বামী স্ত্রী, তাছাড়া নিজেরা কেমিস্ট্রিটা এত বন্ডিং হয়েছে। এবং কাজলের হয়তো অল্প চরিত্র কিন্তু অসাধারণ অভিনয় করে গেছেন কাজল এখানে। এবং অবশ্যই তানাজির অজয় দেবগানের অভিনয় তো এখানে কথাই উঠবে না, অজয় দেবগান এত সুন্দর অভিনেতা। আর এই ধরনের গল্পগুলো অজয় দেবগানে খুব মানায়, মানে এই অ্যাকশন সিকোয়েন্স বা এই ধরনের সেই ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি অসাধারণভাবে মানায়। এবং এত সুন্দর স্ক্রিন প্লে না, মানে আপনি ভাবতেও পারবেন না সিনেমাটা এত সুন্দর হতে চলেছে। 8.7 এবং স্ক্রিন প্লে আমি বারবার বলবো, স্ক্রিন প্লে আর ডিরেকশন ওম রাওয়াত একদম ফাটিয়ে দিয়েছে, মানে কোনো কথা হবে না এইখানে স্ক্রিন প্লে আর ডিরেকশনে, কোনো মানে লেখা যেরকম। আর সত্যি কথা বলতে এই ধরনের গল্পগুলো, মানে এটা ট্রু ইভেন্ট হলেও বা ট্রু স্টোরি হলেও, ইতিহাসের পাতায় খুব সামান্যভাবে তুলে ধরা হয়েছে। মানে তানাজি উদয়ভান, উদয়ভানের তো মানে খুব কম খুঁজেই পাওয়া যাবে না, কিন্তু এমনভাবে ক্যারেক্টারগুলো সাজিয়েছে, এমনভাবে ক্যারেক্টারগুলো তৈরি করেছে, মানে ইভেল তো ইভেল, সাইকো ইভেল সাইকো, মানে শয়তান তো শয়তানি, তার কোনো মানে ওই বিভিন্ন ডাইমেনশন বা বিভিন্ন চরিত্র আলাদা করে দেখানো হয়নি, যে ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের সবসময় চিন্তাভাবনা থাকবে যে আমি পুরো ভারতবর্ষ দখল করে দেবো, তো সেরকমই চিন্তাভাবনা, সেরকম শয়তানি চিন্তাভাবনা সেরকমভাবেই দেখানো হয়েছে। যেহেতু গল্প আমি স্পয়েল করবো না, আমি পুরোটা বলতে চাই না, রিভিউ এইভাবে বলা যায় না, তো গল্পটা সেরকমই একটা ঔরঙ্গজেব চাইবে দক্ষিণে পুরো সমস্ত কিছু দখল করে নিজের আয়ত্তে রাখতে ভারতবর্ষকে, কিন্তু শিবাজির ওখানে গিয়ে আর পারবে না, ওখানে শিবাজি খুব বন্দীও হয়ে যাবে এক সময়, কিন্তু এক খুব চালাকির সাহায্য নিয়ে বেরিয়ে চলে আসবে এবং যে কেলাগুলো দখল করবে দক্ষিণে গিয়ে শিবাজির, সেইটাই ছাড়ানো বা একটা নির্দিষ্ট কেলা নিয়ে গল্প, এবং সেইটাই ঔরঙ্গজেবের হাত থেকে বা স্বরাজ বা স্বাধীন করতে গিয়ে তানাজির ভূমিকা, এবং তানাজি সেইখানে মানে সেইটা কিভাবে উদয় ভান বা ঔরঙ্গজেবের কাছ থেকে সেই জায়গাগুলো স্বাধীন করবে যেগুলো অলরেডি ঔরঙ্গজেব
ঔরঙ্গজেবের ডান হাত উদয়বান দখল করে বসে রয়েছে। তো এইটা নিয়ে গল্প এবং রাতে কিভাবে আক্রমণ করবে সেই সমস্ত কিছুই। আর যেটা আমি একদম বলতে ভুলে গেছি সেটা হলো বিজিএম, অসাধারণ বিজিএম। আরে মানে যে সমস্ত জায়গায় একটা ওদের ইউনিক একটা, প্রত্যেকটা সিনেমায় যেমন থাকে না একটা ইউনিক বিজিএম থাকে, মানে ওই মানে বিজিএমটা তিন চারবার চারবার পাঁচবার বিভিন্ন জায়গায় ইউজ হয়েছে। তো বিজিএমটা অসাধারণ লেগেছে আমার, মানে যার জন্য প্রতিটা সিন একটা রোমাঞ্চকর ভাব নিয়েছে, একটা থ্রিলারিং ভাব নিয়েছে। তো সেই বিজিএমটা না পুরো মারাত্মক, মানে এত সুন্দর, সেই রা 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 এরকম, মানে এত সুন্দর বিজিএম আপনি ভাবতে পারবেন না। আমি হয়তো এক্সপ্লেন করতে পারছি না, বাট গিয়ে তো দেখুন একবার হলে কতটা ভালো লাগে। আশা করি আপনারা সিনেমাটা দেখবেন এবং দেখে কেমন লাগলো, বা যারা যারা দেখে ফেলেছেন অলরেডি, আমি অনেকদিন পরে ভিডিওটা বানাচ্ছি, যারা যারা অলরেডি ফিল্মটা দেখে ফেলেছেন তাহলে অবশ্যই তারা কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের সিনেমাটা। তো আজকের মতো স্ট্রিম স্ট্রিট এপিসোড থেকে আমি বিদায় নিচ্ছি, যেহেতু হিস্ট্রি মিস্ট্রি এই কারণে বলছি, যেগুলো এখানে হিস্ট্রি নিয়ে আমরা সিনেমা বানিয়েছি এবং আমি হিস্ট্রি মিস্ট্রি এপিসোডগুলো সেই সিনেমাগুলোই তুলে ধরবো যেগুলো ইতিহাসে আমাদের আছে বা সেইগুলো নিয়ে সিনেমা বানিয়েছে বা বানানো চলছে। তো হিস্ট্রি মিস্ট্রি আজকের এপিসোড এখানেই শেষ করছি। যদি ভিডিওটা কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা হিস্ট্রি মিস্ট্রি এপিসোডটা পছন্দ করছেন কি না। আর সবশেষে বলবো, যদি আমার চ্যানেল না করে থাকেন, মানে সাবস্ক্রাইব আর কি না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তো থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।